সম্মানিত সুধী মন্ডলী, আমি আজকে একজন অত্যন্ত দরিদ্র একজন মানুষের ভাষায় আসলাম। কিভাবে আমাদের এই বাংলাদেশের জনপ্রতিনিধিরা এই জনগণের রক্ত চুষে খাচ্ছে সেই বিষয়গুলো একটু দেখানোর প্রয়োজন মনে করছি। তাই আমি এই পাইকেরা গ্রাম, এটা পূর্ব পাইকেরার একজন মেম্বার কর্তৃক শত শত মানুষ লাঞ্ছিত, তাহলে প্রত্যেক ইউনিয়নের মেম্বারের কাছ থেকে মানুষ কিভাবে নির্যাতিত লাঞ্ছিত সেটা আপনারাই ভাবুন। আপনার নাম কি? এদিকে আসেন। আপনার আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আচ্ছা, ও আপনাদের কোনো সন্তান নেই? লোকের জায়গায় বসবাস করেন। আচ্ছা, কি হয়েছে আপনাদের? একটা ঘটনা আমি শুনলাম আপনাদের কাছ থেকে, কেউ কত টাকা নিয়েছিল আপনাদের কাছ থেকে? কত কত? 6,000 টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে। মেম্বারের নাম কি? মানে ওই ওর ভালো নাম শহীদুল ইসলাম খোকা। আচ্ছা আচ্ছা, ও আপনাদের কাছে 6,000 টাকা নেই। আপনারা কি ত্রাণ ত্রাণ এখনো পাইছেন করোনার জন্য? যে ত্রাণ অবশ্য সরকারি ত্রাণগুলো এখনো আমাদের এখানে পৌঁছায়নি, স্থানীয় ভাবে যারা টুকটাক দিচ্ছে তারাই আর কি এগুলো দিচ্ছে। তো আপনারা পাবেন, সরকারি অনুদান অবশ্যই পাবেন। তবে আজকে এই ত্রাণের বিষয়ে, এই বিষয়ে খোঁজ নিতে এসে যখন দেখতেছে যে এলাকার মানুষের কাছ থেকে এইভাবে ঘর দেওয়ার নাম করে, কার্ড দেওয়ার নাম করে 6,000, 5,000, 2,000 বিভিন্ন জায়গা থেকে, আমি এর মধ্যে আমি এই ব্যক্তিটাকে পাইলাম যে তিনি ভিক্ষুক মানুষ। চাচা, আপনার নামটা আবার আরেকবার বলেন। মনসুর আলী পারি, পূর্ব পাইকারা। আচ্ছা ঠিক আছে, তো আপনার কাছ থেকে তাহলে 6,000 টাকা নিয়েছে আর এখনো ঘরও দেয়নি, টাকাও ফেরত দিছে? টাকা এখনো ফেরত দেয়নি। আচ্ছা ঠিক আছে, এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরাও চেষ্টা করতেছি যে এ ধরনের মানুষের রক্ত চুষে খায় যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই লাগবে। সম্মানিত দর্শক মন্ডলী, ঠিক আছে আপনারা থাকেন, আসি এ পর্যায়ে। আমি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিলাম এলাকাবাসীর কাছ থেকে, জানতে পেরে ভিকটিমের কাছে আমি নিজেই গেছিলাম, যে উনি শুনলাম যে উনি 6,000 টাকা এই দিয়েছেন। তো এই তথ্যটি আপনাদেরকে আমি আবারও দেখানোর জন্য আসলাম, পরবর্তীতে আমরা বাকি তথ্যগুলো আমি আপনাদেরকে জানাবো ধারাবাহিক।